বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে ট্রেজারি বেঞ্চ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রে তৃতীয়বারের মতো এনডিএ সরকার গঠিত হওয়ায় রাজ্য সরকারের অভিনন্দন। প্রস্তাবটি উত্থাপন করেন মন্ত্রী রতনলাল নাথ। এই প্রস্তাবের বিরোধিতা করেন কংগ্রেস এবং সিপিআইএম বিধায়করা। তারা ওয়েলে নেমে এই প্রস্তাবের বিপক্ষে বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় 10 মিনিট কংগ্রেস এবং সিপিআইএম বিধায়কদের এই বিক্ষোভ প্রদর্শন চলে। এরপর তারা একযোগে বিধানসভা থেকে ওয়ার্ক আউট করেন। পরে প্রস্তাবটি বিধানসভায় ধ্বনি ভোটে পাস হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।